পাসাদ কোন বস্তু মাংস কিচ্ছু নাই, ধলভঙ্গ সব ধরে কিছু সজদেছে উল্টা। ছেলেদের প্যান্ট ছেলেদের পাজামা টাকলো নিচে পড়া সুন্নত না উপরে? পরে কোন জায়গায় পায়ের তলা স্যান্ডেলের তলা দিয়ে বাজারে সব পাসা আর পায়খানা গুলার মধ্যে ভরে নেয়, ভরে নিয়ে কুত্তা ঘুরে বেড়ায় সারাদিন তেমন কম ঠিক না ব্যাঠিক। প্যান্ট নাভির নিচে পরে নাভির একদম নিচে পরে আর পায়ের দলতে যায় স্যান্ডেলের তলে চলে গেছে মুসলমান, এই সন্তানগুলার একটারও পাসা খুঁজে পাওয়া যাবে না, বলেন ঠিক না ব্যাঠিক? দেখেন পাসাদ কোনো বস্তু মাংস কিচ্ছু নাই, ধলভঙ্গ সব ধরে গেছে। আর উল্টা পরে মহিলারা পরে এরকম ছায়ার মতো পাজামা এসে ডেনা ঝলমলা পরে টাকনুর আবার আধা হাত উপরে পরে, মেয়েরা এখন কন ঠিক না ঠিক? মেয়েদের পরা ছিল টাকনুর নিচে, মেয়েরা পড়তেছে টাকনুর উপরে আর ছেলেরা পরে তার নিচে। এইটা যদি পরে হিউম্যান বডির মধ্যে 206টা হাড় আছে আর 360টা জোড়া আছে, আমি ডাক্তার যেহেতু, এই জোড়াতে এই রজের সারগের মধ্যে একটা জিনিস আছে যেখানে পুরুষ পুরুষ হরমোন দেওয়া আছে, হরমোন মানে পুরুষ সেক্স, এইটা যখন ওখানে ঘেঁস খাবে ঘেঁস খাওয়ার পরে তার সেক্স পাওয়ার ডাউন মারে যাবে, আর এই ব্যক্তিটার এই 360টা হাড়ের জোড়াগুলা ক্ষয় রোগ শুরু হবে, মেডিকেল সায়েন্স এটাকে বলে নেক্রোসিস রোগ। সুবহানাল্লাহ। এইবার দাঁড়ায় থেকে প্রস্তাব করে পূর্ব পশ্চিম কোনো দেখার মানে দরকার হয় না, চেন খুলে দিল প্রস্তাব করলো বলে ঝাড়ি মারে কুত্তার মতো চলে গেল। এই ব্যক্তি বলে নাকি আমরা মুসলমান আমরা সব হারে ফেল দিয়েছি, কথা ঠিক না ঠিক? বর্তমানে ব্যয়াপনার সর্বশেষ পর্যায়ে আমরা চলে এসেছি, কোন জায়গাতে ওয়াজ করবো কোন জায়গাতে ওষুধ দিব, সব জায়গাতে ঘা ওষুধ দেওয়ার বুদ্ধি নাই, এখন ওষুধগুলি আপনাদের খাওয়াতে হবে কোন ঠিক না ঠিক?